যে আমরা সারা বছর যা কষ্ট করছি এই সকালে এই চাকলা দেখলে শান্তি আর কিছু লাগে না। দুইজন পাবলিকের ঝগড়া লাগছে দেখি কি সমস্যা বলো কি হয়েছে তোমাদের সংসারে অশান্তি কি আয় হায় এমনি মারে কে এই দেখতো যাক ওদের একটা সংসারে হয়তো সমস্যা হয়েছে বউ নিয়ে হয়তো মারামারি হইতেও পারে শিওর না যেন চিপাই যায় মারামারি করতে আছে কেমনি হয়ে যাবে আমার সামনে থাইকেও মারামারি করতেছে বড় ভাইয়ের কথা শুনে এই ল ভাই সিপাই লয়ে যা ভাই চলে যা। ভিডিওটা শুরু করার আগে আপনাদের একজনের সাথে পরিচয় করাই দিই, আপনারা হয়তো দেখছেন অনেকবার ভিডিওতে। আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, তো ওর নাম হচ্ছে আহিল। আপনারা যারা রাজশাহীর ভিডিওগুলো দেখছেন আপনারা ওরা চিনেন। তো ও রিসেন্টলি ঢাকা আছে, আমাদেরই কিছু একটা কাজে আছে। ও কিন্তু আমাদের টিম মেম্বার, বাট আপনারা কখন দেখেন নাই প্রেমে, বাট এবার আসছে। আসার পরে এবার যেহেতু কবুতর উড়ার সিজন, ও চিন্তা করলো যে একদিন ছাদে থাকি। তারপরে ওরা বললাম যে সকালে তুমি উঠো না, তুমি ঘুমাও সমস্যা নেই। তো বললো না আমি কবুতর উড়া দেখবো, বাট ও উপভোগ করতে চাইছে এই কারণে ওরা উঠানো হয়েছে। তোমার কেমন লাগতেছে সকাল সকাল? যেমনটা লাগা উচিত ছিল না তেমনটা লাগতো। কেমন ভালো লাগা উচিত ছিল, কিন্তু আমি ভালো লাগাটা এখনো স্বাদ পাইনি, কারণ কবুতর পেলে যে টেস্টটা এখনো বোঝার ক্ষমতা হয়নি আমার, যেহেতু আমার জ্ঞান নাই কবুতরের হবে থাকবা কবুতর সাথে। এই যে রাত 12টা একটা পর্যন্ত পানি টানি খাওয়ানো প্লাস তো ইডিং আলাদা আছেই, মানে ঘুমাইতে ঘুমাইতে 2টা আড়াইটা, এই 2টা আড়াইটার সময় ঘুমায়, 3-4 ঘন্টা ঘুমায়, এই 6টার সময় উঠে, এই যে কবুতরকে আবার এই কি বলে ফ্ল্যাগিং মানে উড়ানো, যাই হোক কারণটা কি? কারণটা কি আসলে 2টা আড়াইটা কি অনেকে তো রাতে ঘুমায় না, যেহেতু পাল্লার সময় আসতেছে কবুতরকে আমরা একটু বেশি সময় দিতেছি। পাল্লার সময় তো সবাই জানে, তুমিও তো জানো যে পাল্লার সময় সময় বেশি দিতে হয়, কারণ যেই আমরা যখন নর্মালি পরীক্ষা দিই, পরীক্ষার আগে কিন্তু আমরা আগে বছর পড়ি না, পরীক্ষার 1 মাস কি 2 মাস আগে থেকে আরে পড়ালেখা শুরু, এরকম ব্যাপারটা। ওদেরকে এরকম সময় দিতে হয়, ওদের উড়াইতে হয়, ওদের দেখভাল করতে হয়, ওদের উড়ায় নামাইতে হয়, নামে আবার ঢুকাইতে হয়, তারপরে পানি খাওয়াইতে হয়। হ্যাঁ সারাদিনই ওদের কিছু নামে দিতে, বাট তোমার কোশ্চেনে কি ছিল ওদেরকে এটা দেওয়ার কারণ নেই? আসলে লক্ষ্য একটাই, ফার্স্ট হচ্ছে ওদের ওরা টুর্নামেন্টে যাবে যাতে আমরা ভালো কিছু একটা করতে পারি টুর্নামেন্টে, তোমার এই কারণে আর কি এত পরিশ্রম। আর রাত্রে ঘুমানোর বিষয়টা কি আসলে এডিটিং কমপ্লিট করতে হয়, কারণ সারাদিন তো আমরা অনেক কাজ করি, যেমন উড়াইতেছি, পানি খাওয়াইতেছি, তারপর কবুতরে অনেক সময় দিতেছি, ভিডিও করতেছি, তো দিনের বেলা আর সময়টা পাওয়া যায় না, রাতের বেলায় করতে হয়, করে আবার সকাল 6টায় উঠতে হয়, সমস্যা নাই, এই হচ্ছে ব্যাপারটা। কেন অনেক কবুতর
অনেক কবুতর পরিশ্রম করছে, ঠিক আছে, কিছু কিছু ফাঁকিবাজও আছে যে ওই যে ওই ছাদে বসে আছে, তো ওদের ওদের ওরা তো পুরাই মানে আমাদের মতো স্কুল বাঙ্ক করা পোলা পায় না একদম, তো ওদের ওদের পরিশ্রম তো অনেকটা কমে গেল যতটা এদের হচ্ছে, তো ওরা তো বেঁচে যাচ্ছে সবকিছু থেকে। তো ওদেরকে ব্যাপারটা এমন না, ব্যাপারটা হচ্ছে কবুতর উড়ে সবসময় উড়ে আমাদের কবুতর, বাট কিছু কিছু কবুতর আছে যেগুলো পাক না সেট নেয়, অর্থাৎ হচ্ছে ওদের হয়তো একটা কানি পরে সমস্যা আছে, হয়তো ওদের পাখা ব্যথা আছে, তো এরা থাকতে গেলে কি হয়, তুমি তো নর্মালি ক্রিস্টিন দাও, তোমার যখন পায়ে ব্যথা থাকবে তুমি হাঁটতে পারবো না, ওদের ওরকম পাখায় ব্যথা, ওরা হাঁটতে পারতেছে না, এই উঠতে পারতেছে না, এদের তো ওরা এই এই ফ্ল্যাগের থেকে বাঁচার জন্য ওইখানে যা বসে পড়ে। আর আরও কিছু কবুতর আছে ওদের ওদের মানে জীবনগত অভ্যাস, ওই সব বসবে ওইগুলো আর ঠেকানো যায় না, ওরকম কিছু কবুতর আছে। হ্যাঁ এটাও বলতে পারো ফাঁকি বাজি না, যে আমরা যে কষ্টগুলো করতেছি সবার জন্য, আমাদের ইউটিউব চ্যানেলের জন্য হোক আর কবুতরের জন্য, এই দিন শেষে এই কষ্টের জন্য একটা সফলতা পাবো, অনেক কষ্ট পুরো পানি হয়ে যাবে, মানে কিছুই বললাম আমার কাছে একটা যে প্রতিদিনই কষ্টটা মাটি হয়, যেমন আমি তোমার কিন্তু সকালে বললাম যে আমরা সারা বছর যা কষ্ট করছি এই সকালে এই চাকলা দেখলে শান্তি আর কিছু লাগে না। আমি যেসব কোশ্চিন করলাম মাফ করে দেন আল্লাহর হস্তে, যদি কোনো ডাম কোশ্চিন করে থাকি মানে অহেতুক কোনো কোশ্চিন করে থাকলে, আমার কাছে এই কয়টাই আসছে আমার মাইন্ডে, তো এই কয়টাই কোশ্চিন করলাম, এটাই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।